আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও ভালোবাসায় ভালোই আছেন। আমরা তো সবাই বাইতুল মুকাররম জামে মসজিদের নাম শুনেছি, তাই না? কিন্তু এই জামে মসজিদ প্রতিষ্ঠার সাথে যে অনেক বড় একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ব্যক্তির সবচেয়ে বড় অবদান জড়িয়ে আছে, সে সম্পর্কে আমরা কয়জনই বা অবগত আছি। সেই ব্যক্তিটি আর কেউ নন, তিনি হলেন মুজাহিদ আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, যিনি ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই এর যোগ্য শিষ্য। আমরা ওনাকে সংক্ষেপে সদর সাহেব হুজুর নামেই চিনে থাকি। বাইতুল মুকাররম প্রতিষ্ঠা এ যেন এক আশ্চর্যজনক ঘটনা। সত্যিকার অর্থে সদর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই এর জীবন জুড়েই রয়েছে অসংখ্য আশ্চর্যজনক এবং অলৌকিক ঘটনা। আমরা আজকের এই ভিডিওতে বাইতুল মুকাররম প্রতিষ্ঠার সেই আশ্চর্যজনক ঘটনা, তিনি কিভাবে পড়াশোনা না করেই আশ্চর্যজনক ফলাফল করেছিলেন সেই ঘটনা এবং আরও কিছু আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে জানতে চলেছি, যেগুলো শোনার পর নিশ্চিত থাকুন আপনি নিজেও অবাক হয়ে যাবেন। একবার হুজুর ঢাকা থেকে বাড়িতে এলেন, তখন ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা অভিযোগ দায়ের করলো, হুজুর রাতে কুকুরেরা মাদ্রাসায় খুব যন্ত্রণা করে, বোর্ডিং ও ভাতের পাত্র চেটে নাপাক করে দেয়। হুজুর বললেন, পাগল কুকুরগুলোকে মেরে ফেলো। কথা মতো ছাত্ররা কুকুর মারতে লেগে গেল এবং অনেকগুলো কুকুর মারা হলো। সেগুলোর মাঝে ভুলক্রমে এলাকার মেম্বর আলতাফ হোসেন মিয়ার পোষা কুকুরটাও মারা পড়লো। আলতাফ মিয়ার ছেলেরা মাদ্রাসায় এসে নেড়ে চেড়ে দেখলো তাদের পছন্দের কুকুরটা মারা গেছে, তারা কে দেখে উঠে বাড়িতে চলে গেল। আলতাফ হোসেন মিয়া খুবই রাগান্বিত হয়ে হুজুরের কাছে অভিযোগ নিয়ে এলেন। হুজুর আলতাফ মিয়ার রাগ দেখে শান্ত গলায় বললেন, আপনার কুকুর মারা যায়নি, আপনি বাড়িতে যান, আপনার কুকুর বাড়িতে আছে। মেম্বর সাহেব রাগে দুঃখে বাড়ির দিকে রওনা হলেন। রাস্তায় লোকজনকে বললেন, কুকুরকে মেরে ফেলেছে আমার ছেলেরা দেখে এসেছে, সেই মৃত কুকুর বাড়িতে যাবে কি করে? মেম্বর সাহেব যখন বাড়ির কাছাকাছি এলেন, তার ছেলেরা দৌড়ে এসে খবর দিল, আমাদের কুকুরটা বাড়িতে ফিরে এসেছে, মরেনি। ঘটনা নিজের চোখে দেখে মেম্বর সাহেব হতভম্ব হয়ে গেলেন। পরে তিনি হুজুরের কাছে ক্ষমা চান, হুজুর ক্ষমা করে দেন। পরবর্তীতে মরা কুকুরগুলোর ভেতর খোঁজ করে কোথাও সেই কুকুরটাকে খুঁজে পাওয়া গেল না। সবাই বুঝল আল্লাহ তার পছন্দের বান্দার খাতিরে মৃত কুকুরকে জীবিত করে দিয়েছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন। উনার বাবা চাইতেন উনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, আর তিনি চাইতেন মাদ্রাসায় পড়বেন। হুজুরকে এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করে দেন তার পিতা। সেকালে ভালো স্কুলের সংখ্যা সীমিত ছিল, তাই বালক শামসুল হককে উনার বাবা দূরের একটা স্কুলে দিয়ে আসেন। প্রথমে লজিং থাকতেন, তারপর কলকাতার সেই স্কুলে বৃত্তি পেয়ে হোস্টেলে থাকার সুযোগ পান। তিনি প্রতিটা ক্লাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে ফার্স্ট হন। পুরো স্কুল জুড়ে হুজুরের সুনাম ছড়িয়ে যায়। এই সময়ে হুজুর বেশ কিছু ছড়া ও কবিতা লিখেছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেগুলো সংরক্ষণ করা সম্ভব হয়নি। তা না হলে আমরা হয়তো জানতে পারতাম ওনার সাহিত্য প্রতিভা সমসাময়িক সাহিত্যিকদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। এমনকি পরবর্তী জীবনে উনি নিজের ব্যাপারে এও মন্তব্য করেছিলেন, আমি বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ ঠাকুর থেকেও ভালো বাংলা জানি, কারণ আমার উস্তাদ তাদের উস্তাদদের থেকে ভিজ্ঞ। এমনকি পণ্ডিত প্রবর আধুনিক পণ্ডিতদের পুরোহিত 18 ভাষায় MA হওয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরকে উস্তাদ মানতেন, হাঁটু গেড়ে সামনে বসতেন, হুজুরের সামনে কোনোদিন চেয়ারে বসতে চাইতেন না। যাই হোক, এদিকে ততদিনে হুজুর দ্বাদশ শ্রেণীতে উঠেছেন। প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাকি আর মাত্র 3 মাস। ঠিক তখন শুনলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই রেঙ্গুন যাওয়ার পথে কলকাতায় আসছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই তখন সিদ্ধান্ত নেন উনার সাথে যে করেই হোক দেখা করবেন। যথারীতি সে সময়ে তিনি হুজুরের সাথে দেখা করেন। হুজুরের কথা শুনে কিশোর বয়সী শামসুল হক নিজেকে আর ধরে রাখতে পারলেন না। জেনারেল পড়ার ব্যাপারে যতটুকু আগ্রহ ছিল তাও আর থাকলো না, দুনিয়াকে তুচ্ছ মনে হচ্ছিল। এদিকে পরীক্ষার বাকি আর মাত্র 3 মাস, তিনি চিন্তা করলেন এই সময়ে পাঠ্য বই স্পর্শও করবেন না, হাদিসের কিতাব অধ্যয়ন করবেন, তবে পরীক্ষা তিনি দিবেন, কারণ পরীক্ষা না দিলে তার বাবা খেতে যাবে। তার বাবার ইচ্ছা ছেলেকে নাম করা কলেজে ভর্তি করাবেন, যেটা হুজুর কখনোই চাইতেন না। আর প্রবেশিকা পরীক্ষায় ফেল করলে কলেজে ভর্তি হওয়া সম্ভব না, সবাই পরীক্ষার জন্য খুব মনোযোগ দিয়ে পড়ছে আর হুজুর হাদিসের কিতাব পড়ছেন। পরীক্ষার দিন আসলো, 3 ঘন্টা করে প্রতিটা পরীক্ষা। পরীক্ষার হলে প্রবেশের আগে হুজুর সিদ্ধান্ত নিলেন 3 ঘন্টার জায়গায় তিনি 1 ঘন্টা করে পরীক্ষা দেবেন, এতে ফেল পুরোপুরি নিশ্চিত। স্কুলের শিক্ষকরা ভাবতে লাগলো এবার শামসুল হক তাদের মুখ উজ্জ্বল করবে, কিন্তু হাই হাই, যখনই প্রথম ঘন্টা বাজলো শামসুল হক খাতা জমা দিয়ে দ্রুত হল থেকে বেরিয়ে আসলো। ছাত্ররা নিজেরা চাওয়াচাওয়ি করতে লাগলো, স্যাররা ভাবলো শামসুল হকের মাথায় গণ্ডগোল হয়েছে। এক সময় পরীক্ষা শেষ হয়ে রেজাল্টের দিনও চলে আসলো, পত্রিকায় রেজাল্ট বের হলো,
সবাই ফলাফল দেখা নিয়ে ব্যস্ত আর হুজুর কিতাব অধ্যয়নে ব্যস্ত। উনি ধরেই নিয়েছিলেন যে ফেল করবেন, কিন্তু সবাই হুজুরের রেজাল্ট দেখে থ হয়ে গেল। তারপর রেজাল্টের কাগজ হুজুরের কাছে নিয়ে এসে বলল, আপনি কি জানেন আপনি ফার্স্ট ডিভিশনে স্টার মার্ক সহ 5টা লেটার পেয়ে স্কলারশিপও পেয়েছেন। হুজুর ভাবলেন সবাই ঠাট্টা করছে, কিন্তু নিজের চোখে রেজাল্ট দেখে হুজুর অবাক না হয়ে পারলেন না। কিন্তু তার থেকেও বেশি চিন্তিত হলেন তাকে কলেজে পড়তে হবে। কলেজে আবেদনের সময় চলে এলো, তিনি কামরার ভেতর বসে চিন্তা করতে লাগলেন কি করা যায়। তখন তার চোখে ধরা পড়ল লবণের একটা সাদা ঠুঙ্গা কামরার এক কোনায় পড়ে আছে। তিনি চিন্তা করলেন সেই ঠুঙ্গাতে প্রেসিডেন্সি কলেজের জন্য আবেদন করবেন, আর এতে বাবাকে বলতে পারবেন আবেদন করেছিলাম কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমাকে ভর্তি করে নাই। এতে বাবাকেও মিথ্যা বলা হবে না, কলেজেও পড়তে হবে না। যেই ভাবা সেই কাজ, যেখানে ছাপানো ফর্ম কিনে মন্ত্রীর সুপারিশ সাথে নিয়ে আবেদন করতে হয় সেখানে হুজুর লবণের ঠুঙ্গায় আবেদন করলেন। কর্মচারীরা যখন সবগুলো ফর্ম একত্রিত করছিল তখন সেখানে একটা লবণের ঠুঙ্গা দেখতে পায়, ফেলেই দিতে যাচ্ছিল। তখন চিন্তা করল প্রিন্সিপাল স্যারকে দেখিয়ে একটু হাসি তামাশা করা যাবে। অন্যান্য অধ্যাপকরা একত্রিত হওয়ার পর প্রিন্সিপাল স্যার এলে বলল, দেখেন স্যার আপনার কলেজে লবণের পুটলায় দরখাস্ত এসেছে। হাসির রোল পড়ে গেল, সবাই একবার দেখে প্রিন্সিপাল স্যারের হাতে দিলেন। এত সুন্দর হাতের লেখা, এত চমৎকার ইংরেজি দেখে তিনি অবাক হয়ে গেলেন। নিচে প্রবেশিকার ফল দেখে তো আরও আশ্চর্য হয়ে গেলেন, বললেন আজব ব্যাপার, এমন কারবার তো দেখিনি, কি কারণে ছেলেটি এমন পাগলামি করলো জানি না, কিন্তু দেখেছো হাতের লেখা, ইংরেজি লেখার স্টাইল আর পরীক্ষার নাম্বার, এই ছেলেকে বিনা টাকায় ভর্তি করে নাও আর জানিয়ে দাও তার ভর্তি হয়ে গেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম যে জায়গায় অবস্থিত সেটা পশ্চিম পাকিস্তানিদের কয়েকজন ব্যবসায়ীদের মালিকানায় ছিল। তারা সেখানে একটি আধুনিক মার্কেট নির্মাণের চিন্তা করছিল। হঠাৎ সরকার সে জায়গা একুয়ার নোটিশ জারি করলো, কোটি কোটি টাকার সম্পদ হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে অনেক চেষ্টা করেও কোনো কিছু করতে না পেরে তারা অবশেষে হুজুরের কাছে আসলো। হুজুর বললেন, তোমরা শত শত মিল কারখানা বার্মাতে ও অন্যান্য দেশে করেছিলে কিন্তু সব ফেলে পালাতে হয়েছে। এদেশেও তোমরা যা কিছু বড় কলকারখানা করেছ সেগুলো ফেলে পালাতে হবে, কারণ তোমরা আল্লাহর জন্য কিছু করো নাই, আমার কাছে এখন কেন এসেছো? তারা অনেক অনুরোধ করে হুজুরের কাছে পরামর্শ চাইতে লাগলো। হুজুর বলল, আমি তোমাদের পরামর্শ দিব, সেটা মানলে জমি তো নষ্ট হবেই না বরং কেয়ামত পর্যন্ত তোমাদেরই লাভ হবে। তারা সবাই হুজুরের কথা মানার অঙ্গীকার করলো। হুজুর বললেন, তোমরা উক্ত জায়গায় বিশাল আকারের মসজিদ করো যা স্মরণীয় মসজিদে পরিণত হয়, উক্ত জায়গার বাকি অংশে আদর্শ মার্কেট তৈরি করো যার উপার্জনে মসজিদের খরচ চলবে, এতে তোমরা কেয়ামত পর্যন্ত লাভবান হবে। তারা বলল, হুজুর ওই জায়গার কাছে যাওয়া বেআইনি, মসজিদ কিভাবে করব? হুজুর বললেন, সরকারের কাছে খবর যাওয়ার আগেই তোমরা এই জায়গা টিন দিয়ে ঘেরাও করে কিছু ইট সিমেন্ট দিয়ে ভিত্তি স্থাপন করে মসজিদের সাইনবোর্ড লাগিয়ে দাও, এরপর বাকিটা আমার দায়িত্ব। ব্যবসায়ীরা হুজুরের কথা মতো কাজ করলো। সরকারি দায়িত্বশীল দপ্তর ঘটনা শুনে খোঁজ খবর নিয়ে জানতে পারলো মৌলানা শামসুল হকের পরামর্শে এটা হয়েছে। উঁচু মহলে অনেক কানাঘোষা হলো, কিন্তু হুজুরের ভয়ে কেউ আর মসজিদের কাজে হস্তক্ষেপ করার সাহস পেল না। ব্যবসায়ীরা হুজুরের নির্দেশে এই প্রশংসনীয় কাজটি করেছিল যা আজকে আমাদের জাতীয় মসজিদ। শেষ করছি হুজুরের আরেকটা আশ্চর্যজনক ঘটনার মধ্য দিয়ে। হুজুর তখন ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার শিক্ষক। ছুটিতে বাড়িতে এসে শুনেন গ্রামে মারামারি হয়ে একজন খুন হয়েছে, আসামি সাতজন হুজুরের বংশের লোক, হুজুরের পরিবারের সব পুরুষ জেলে, সবাই ফরিদপুর জেলে। সবার ধারণা মামলায় এক দুজনের ফাঁসি হবে, বাকি সবার যাবজ্জীবন বা দীর্ঘমেয়াদী জেল হবে। সবাই কান্নাকাটি করছে। হুজুর মসজিদে নামাজ পড়েন, বাড়িতে আসেন, কিতাব পড়েন, কোনো কিছু নিয়েই যেন তার কোনো চিন্তা নেই। হুজুরের মা তখনও বেঁচে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, সন্তানদের চিন্তায় সারাদিন কান্নাকাটি করেন। হুজুরের নির্লিপ্ততা দেখে তিনি রাগান্বিত হয়ে একদিন বললেন, শামসু তোমার দেখি কোনো চিন্তা নাই, ভাইদের নাকি ফাঁসি হবে, জেল হবে, আর তুমি এখানে বসে আছো, তোমার কোনো চিন্তা নাই? আমার এই দিন দেখার আগে তো মৃত্যু হওয়া ভালো ছিল। এই বলেই কান্না শুরু করে দিলেন। হুজুর অনেক বুঝিয়ে মাকে ধৈর্য ধরতে বললেন আর আল্লাহর কাছে দোয়া করতে বলেন যে আল্লাহ এরা তো খুন করতে চায়নি, হঠাৎ করে মারা গেছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, মুক্তি দিয়ে দাও। হুজুরের মার সান্ত্বনা হলো না, তিনি হুজুরকে ফরিদপুর যেতে বললেন। হুজুর মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ঠিক আছে মা আমি ফরিদপুরে যাব। দেখতে দেখতে আরও কয়েকদিন চলে গেল, কিন্তু হুজুর তখনও বাড়িতে। সেকালে ফরিদপুরে হেঁটে যাতায়াত করতে হতো এবং কোনো প্রকার যানবাহনের ব্যবস্থা ছিল না, আর ফরিদপুর পৌঁছাতে কমপক্ষে একদিন লাগত। যেদিন মামলার রায় দিবে সেদিন সকাল 8টা থেকে 9টার দিকে হুজুর ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হলেন। হুজুরের মা রাগ করে হুজুরের সাথে কোনো কথাই বললেন না। হুজুর আবার ওই দিনই বিকালে বাড়িতে ফিরে এলেন।
করলাম। তা দেখে হুজুরের মার কষ্ট আরো বেড়ে গেল। ছেলের সাথে তিনি একটা কথা বললেন না। ভাবলেন শামসু বুঝি কিছু দূর গিয়ে আবার কি মনে করে ফিরে এসেছে। ফরিদপুর গেলে হয়তো সন্ধ্যার ভিতরে পৌঁছাতে পারতো, আর কমপক্ষে জেনে আসতে পারতো তাদের রায় কি হয়েছে। এজন্য মনের দুঃখে তিনি হুজুরের সাথে কথাই বললেন না। রাত হয়ে গেল, সবাই ঘুমে, কিন্তু হুজুরের মায়ের চোখে কোনো ঘুম নেই। এমন সময় বাইরে কথাবার্তার শব্দ পাওয়া গেল। হুজুরের ভাই ও বাকি সবাই বেকসুর খালাস পেয়েছে। সবাই হুজুরের মায়ের কাছে এসে দাঁড়ালো। বলল, সকাল 11:30 বেকসুর খালাস পেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, কোথাও দাঁড়াইনি, বিশ্রাম করিনি, মাঝে মাঝে খুশিতে দৌড়ে এসেছে। হুজুরের মা বলতে লাগলেন, আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছেন, খুবই খুশি হয়েছি, কিন্তু শামসুর কাজে আমি খুবই কষ্ট পেয়েছি। তাকে আরও 2-3 দিন আগেই বললাম, ফরিদপুরে গিয়ে তোমার ভাইদের জন্য একটু চেষ্টা করো, কিন্তু সে তো 2-3 দিন আগে গেলই না, উল্টো আজকে সকাল 8 থেকে 9 দিকে গেল, আবার কি মনে করে ফিরেও এলো। সবাই একসাথে বললো, কি আবল তাবল বলছেন, কোর্টে আমরা যখন কাঠগড়ায় দাঁড়ানো তখন দেখলাম শামসুর জজের কাছে বসে আমাদের সম্পর্কে কি বোঝাচ্ছে। উকিল সাহেব ভারাক্রান্ত মুখে সেই কথাই বললেন যে শামসুর চেষ্টাতেই আমরা বেকসুর খালাস পেয়েছি, নাইলে আমাদের সবার ফাঁসির হুকুম হয়ে যেত। তারপর আমরা মুক্তি পেয়ে সবাই শামসুকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ভাবলাম হয়তো জজের বাসায় বেড়াতে গিয়েছে। তুমি চিন্তা করো না মা, শামসু হয়তো কাল পরশু চলে আসবে। হুজুরের মা যেন আকাশ থেকে পড়লেন। তিনি বললেন, আরে শামসু তো দেখি ঘরে শুয়ে আছে। সবাই একে অপরের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল, কারো মুখ থেকেই কোনো কথা বের হলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, আর এমন ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।